আমাদেরকে যে বানর থেকে সৃষ্টির বিবর্তনবাদের যে নোংরামি আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিপরীতে আমাদের নাস্তিকদের বিরুদ্ধে তিনটি একেবারে বুলেট বরাবর বইয়ের মতো আলহামদুলিল্লাহ আমাদের তিনটি বই আছে যে তিনটি বই আপনারা সংগ্রহ করতে পারেন এই শিয়া যারা আছে রাফিজি শিয়া এদের যে নোংরামি এই নোংরামির বিপরীতে আপনারা আশুরায়ে মুহররম এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন যে আপনারা এই থিসিস বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন সেই দুইজন সেনা কিন্তু আজকে আমরা উপলব্ধি করছি যে এরকম নেতা আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ বেরলভীর মতো নেতা তুমি আমাদেরকে গড়িয়ে দাও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته عن أنس عن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسناتكم رواه أبو داود بإسناد صحيح সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ যা রেখে যাওয়া রীতিনীতি এবং সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 33তম বার্ষিক তাবলিগি ইজতেমা এর মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং উপস্থিত আমার সামনে বিভিন্ন এলাকা থেকে সাংগঠনিক বিভিন্ন দায়িত্বশীল ও শ্রোতামণ্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো তা একটু নোট করার বিষয় একটু মনোযোগী হওয়ার বিষয় আমি আশা রাখবো যে আপনারা বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন কারণ কোনো কাজ যদি মনোযোগ না থাকে তাহলে যত সুন্দরই হোক না কেন ওইটা কিন্তু কাজে দেয় না তো কাজেই আমি অনুরোধ করব যে আপনারা বিষয়টা মনোযোগ হয়ে শুনবেন এবং লিখবেন প্রথমে যে কথা বলবো তা হলো আপনারা জানেন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চার দফা কর্মসূচি নিয়ে সমাজে সমাজ সংস্কারের উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চার দফা কর্মসূচির প্রথমটা হলো তাবলিগ বা প্রচার দুই নম্বর হচ্ছে তানজিম বা সংগঠন তিন নম্বর তারবিয়াত বা প্রশিক্ষণ চার নম্বর তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার এই যে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা আবার তিনটি বিষয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি তার প্রথম নম্বরটা হচ্ছে শিক্ষা সংস্কার দুই নম্বরটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার তিন নম্বরটা হচ্ছে নেতৃত্বের সংস্কার তাহলে প্রথম যেই সংস্কার সেটা হচ্ছে শিক্ষা সংস্কার এই শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা এই যে আমাদের যে জানা আছে আপনাদের যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ মূলত শিক্ষা সংস্কারের একটা অংশ হিসেবে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে আমরা একটু সংক্ষিপ্তভাবে এই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটু ইতিহাসটা একটু জানি আমরা যে সংক্ষেপে অতি সংক্ষিপ্তভাবে যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর আলোকে সমাজকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে 1992 সালে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের পথ চলা শুরু হয় যার প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এর অধীনে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড দারুল ইফতা মাসিক আত তাহরিক পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয় এছাড়াও নিয়মিতভাবে বিভিন্ন ধরনের দেওয়াল পত্রিকা আলহামদুলিল্লাহ প্রকাশিত হয় আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো তা হলো যে দেখুন আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দিয়ে বলছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রসুল হে রসুল বাল্লিগ আপনি প্রচার করুন আপনি তাবলিগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করুন ওয়াইল্লাম তাফাল যদি আপনি এটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে তো আপনি রিসালাতের দায়িত্বই মানে পরিচয় দিলেন না তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রেসালাতের দায়িত্ব পেয়েছিলেন তিনি পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ ওই মুসলিম উম্মাকে তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে তিনি যখন বিদায় হজের ভাষণে তিনি যখন বলছিলেন যে আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে এই ইসলামের দাওয়াতটা এই রিসালাতের বাণীগুলোকে আমি পৌঁছে দিতে পেরেছি উপস্থিত সকলেই কিন্তু সাক্ষী দিয়েছিল জি আপনি পেরেছেন তাহলে এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কিন্তু সেই বাণীগুলো প্রচার করবে কে সেই বাণীগুলো প্রচারের দায়িত্ব কাদের ঘাড়ে থাকবে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া
কারণ ওলামালা হচ্ছেন আম্বিয়াদের উরুসের উত্তরাধিকারী। তো এই যে উত্তরাধিকারী ওলামাগণ, এরা কিভাবে দাওয়াতি কাজ করবে? তাই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে এখানে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, পরোক্ষভাবে কিন্তু সারা মানবজাতিকেই আল্লাহ তাআলা কিন্তু এই দায়িত্ব দিয়েছেন যে এই ওহির বাণী প্রচারের জন্য, যে প্রচারের একটা অংশ হিসেবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এই যে গবেষণা সংস্থা, এই গবেষণা সংস্থা সমাজে কি করছে তার একটা সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদেরকে তুলে ধরব। এক নাম্বার হচ্ছে যে দেখুন, আজকে আমাদের সমাজে বিশেষ করে আপনারা সকলেই জানেন যে এই যুগে জিহাদের হাতিয়ার কি হবে, এই যুগে জিহাদের সবচেয়ে বড় হাতিয়ার কি হতে পারে, এই বিষয়ে কিন্তু একদল জঙ্গিরা যেমন বিভ্রান্ত, আরেক দল ঠিক তেমনি ব্যালট আর বুলেটপন্থী দুই ধরনের লোকই কিন্তু বিভ্রান্ত। মাঝখানে থাকলো আজকে যারা আমরা মধ্যমপন্থী আহলেদিস, আমাদের ক্ষেত্রে আমাদের মহতারাম আমিরে জামাত সমাজ বিপ্লবের দ্বারা বয়ে তিনি বলছেন যে এই যুগের জিহাদের সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হলো তিনটি। একটা হলো কথা, যেটা আমরা বলছি, দুই নম্বর হচ্ছে কলম, যেটা আমরা লিখছি, তিন নম্বর হচ্ছে সংগঠন, যেটা আলহামদুলিল্লাহ আমরা করছি। তার মানে এই যে কথা কলম এবং সংগঠন, এই কথা কলম এবং সংগঠনের মাধ্যমেই কিন্তু আমাদের সমাজে মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু জিহাদ চালিয়ে যেতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, বি আমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসুকুম, জান দিয়ে, ওয়াল সিনাতিকুম, এবং জবান দিয়ে। জবান বলতে আমাদের মহতারাম আমিরে জামাত বলছেন যে জবান বলতে মূলত কথা এবং কলম, এটাকে বোঝানো হচ্ছে, কথা এবং কলম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা তো অনেকেই লিখতে পারি না, আমরা তো অনেকেই লিখতে পারি না, তো আমরা কি করব? তাহলে আমরা বলতে পারি, আমরা সংগঠন করছি, তাহলে আমাদের জন্য অপরিহার্য একটা কাজ হচ্ছে যে আমি নিজে লিখতে পারছি না কিন্তু যারা লিখছে তাদের বইটা আমি নিজে পড়বো এবং এটা আমি অন্যকে পড়ার সুযোগ করে দেব, এটা মূলত বলার উদ্দেশ্য। তো এই জন্য আসুন আমরা সকলে এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে এই যে মুশরিকদের বিরুদ্ধে যে জিহাদের তিনটা হাতিয়ার, তিনটা হাতিয়ারের মধ্যে যখন আমরা নিজেরা পড়ব এবং নিজেরা যখন মানুষকে জানাবো তখন দেখা যাবে এই কথা কলমের মাধ্যমে যে জবানের যে জিহাদ এটা কিন্তু আমাদের মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি যে আমাদের এই যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আসলে কি কি সমাজ সংস্কারের ক্ষেত্রে যে বইগুলো আমাদের অবদান রাখছে তার একটা সংক্ষিপ্ত আপনাদেরকে তুলনা তুলে ধরি এখানে। এক নম্বর হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান সময়ে বিশেষ করে আমাদের শিক্ষা বোর্ডের যে সিলেবাস, এই সিলেবাসে যে নাস্তিক্যবাদের যে সিলেবাস ঢোকানো হচ্ছে, আমাদেরকে যে বানর থেকে সৃষ্টির বিবর্তনবাদের যে নোংরামি আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর বিপরীতে আমাদের নাস্তিকদের বিরুদ্ধে তিনটি একেবারে বুলেট বরাবর বইয়ের মতো আলহামদুলিল্লাহ আমাদের তিনটি বই আছে, যে তিনটি বই আপনারা সংগ্রহ করতে পারেন। সেই তিনটি বইয়ের এক নম্বর হচ্ছে বিবর্তনবাদ, দুই নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্ট, তিন নম্বর হচ্ছে মাদ্রাসার পাঠ্য বইয়ের অন্তরালে যে কি ঘটছে সেখানে, যে নাস্তিক্যবাদ শেখানো এবং আমাদেরকে যে কি কি পড়ানো হচ্ছে সেখানে, এই বিষয়গুলো কিন্তু আপনারা সেখানে জেনে নিতে পারেন। তো আমি তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে নাস্তিকদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই যে কথা কলমের যে সংগ্রাম, এই সংগ্রামের ক্ষেত্রে আপনি সহায়ক হিসেবে আপনি যদি এই বইগুলো নিজে পড়েন, নিজে সচেতন হন এবং অন্যকে যদি এই বইগুলো পড়ানোর জন্য নিজে যদি গিফট করেন, কোনো প্রতিষ্ঠানে দেন, আশা করা যাবে তাদের মাধ্যমে একটা নাস্তিকদের বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি হবে এবং তাদের মাধ্যমে একটা নাস্তিকদের সম্পর্কে ছাত্রদেরকে কিন্তু একটা সচেতনতা বা সতর্কতা করার জন্য তারা কিন্তু একটা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। দুই নম্বর, এটা হলো নাস্তিকদের বিরুদ্ধে। দুই নম্বর হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ভূমিকা কী। আজকে আমাদের গভর্নমেন্ট বলেন, সরকারি যারা কর্মকর্তা আছে তারাও ব্যস্ত যে এই জঙ্গিবাদকে কিভাবে নির্মূল করা যাবে, কিন্তু জঙ্গিবাদ নির্মূলের জন্য যে বইগুলো পড়ানো দরকার, যে বইগুলো আমাদের জানা দরকার, সে বইগুলো আমরা পড়ছি কিনা এই বিষয়ে আপনাদেরকে পরিচিতির জন্য আমি বলি যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লিখিত যে কয়েকটি বই আছে আমাদের মহতারাম আমির জামাতের, তার একটা হচ্ছে চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এই বইটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন, ছোট্ট একটি বই কিন্তু এই বইটি জঙ্গিবাদের বিরুদ্ধে অন্যতম বুলেট বরাবর, যেটা বলছিলাম আমি। দুই নম্বর হচ্ছে জিহাদ ও কিতাল, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। তিন নম্বর হচ্ছে একামত দিন পথ ও পদ্ধতি, এই যে দিন কায়েমের নামে যে একদল মানুষ যে ব্যালট এবং বুলেটের মাধ্যমে যে দিন কায়েম করতে চায় এটা যে ভুল তাদের, এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যালট এবং বুলেট এই দুটো কিন্তু দিন কায়েমের পদ্ধতি নয়, দিন কায়েমের পথ ও পদ্ধতি কি সেটা জানার জন্য এই বইটা আপনাদের সংগ্রহ করতে হবে। তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বেদাতীদের বিরুদ্ধে আমাদের লিখিত কি বই আছে, বেদাতীদের বিরুদ্ধে আমাদের লিখিত বই। আপনারা জানেন যে আমাদের মহতারাম আমিরে জামাত তিনি যখন মিলাদ প্রসঙ্গ বইটা লিখে, এটা কিন্তু আজকের কথা নয়, এটা কিন্তু বহু আগের কথা, যে সময় তিনি এই বইটা লিখছিলেন ওই সময়ের অবস্থা আর আজকের অবস্থা কিন্তু এক না,
সেই সময় তিনি লিখছিলেন এই মিলাদ প্রসঙ্গ যেটা মিলাদ আজকে জানেন আপনারা ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে আরো যে নানান এই ঈদ মিলাদ দিয়ে যে বিদআতগুলো চালু আছে এই এর বিরুদ্ধে এই বেদাতীদের বিরুদ্ধে আমাদের যে লিখিত বই সেটা হচ্ছে মিলাদ প্রসঙ্গ বই দুই নম্বর হচ্ছে শবে বরাত যে শবে বরাতকে কেন্দ্র করে আজকে সমাজে যে বেদাতগুলো চালু আছে এই বিপরীতে আপনাদের জানার জন্য আপনারা শবে বরাত এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন তিন নম্বর যে আশুরায়ে মুহররম ও আমাদের করণীয় আশুরায়ে মুহররম নিয়ে আজকে যে এই শিয়া যারা আছে রাফিজি শিয়া এদের যে নোংরামি এই নোংরামির বিপরীতে আপনারা আশুরায়ে মুহররম এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন তিন নম্বর বিদাতীদের বিরুদ্ধে আমাদের মোহতারাম আমিরি জামাতের অনুবাদ তৃতীয় একটা বই সেই বইটার নাম হচ্ছে বেদাত হতে সাবধান যেখানে এই যে সম্প্রীতি জানেন যে রজব মাস আসলে যে মিরাজ দিয়ে যে কত আমাদের বেদাত চালু আছে আমাদের সমাজে এই বিষয়গুলো জানার জন্য আপনারা বেদাত হতে সাবধান এই বইটাও সংগ্রহ করতে পারেন আর একটা বিষয় বলবো যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ যুবকদেরকে নিয়ে যে সমস্যা যুবকদের যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধান হিসেবে মোহতারাম আমিরে জামাতের এই যে হাদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠার মূল লক্ষ্যটাই কি ছিল যে সমাজের যুবকদেরকে জাগিয়ে তোলা যুবকদের চেতনাকে আবার যেন ওহির পথে যেন ফিরে আসতে পারে এই জন্য প্রচেষ্টা চালানো এই জন্য আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত দুইটি যুবকদের সমস্যা সমাধানের বই একটা হচ্ছে যুবকদের কিছু সমস্যা আর একটা হচ্ছে যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার এই বইগুলো কিন্তু আপনারা পড়তে পারেন এগুলোর মাধ্যমে আমাদের সমাজের বিশেষ করে যুবকরা যারা বিভ্রান্ত হচ্ছে তাদের জন্য এটা একটা মেসেজ হবে ইনশাআল্লাহ আমি বলবো আপনাদেরকে এর এই পর্যায়ে এসে যে আমাদের আরো যে বই পুস্তকগুলো আছে এই বই পুস্তকগুলোর একটা সংক্ষিপ্ত আপনাদের ধারণা দিই তার একটা হচ্ছে আমাদের যে দেওয়ালপত্রগুলো আছে দেওয়ালপত্রগুলো খেয়াল রাখেন আমাদের যে দেওয়ালপত্রগুলো একটু আপনারা মনোযোগী হবেন এই বিষয়ে যে আজকে যদি আমাদের যে সালাতের পর পঠিতব্য কি কি দোয়া আছে এই সালাতের পর পঠিতব্য দোয়াগুলো আজকে আমাদের আহলে হাদিস সমাজের একদল মানুষ তারা এখন পর্যন্ত সালাতের পরে যে এতগুলো দোয়া পড়তে হয় সম্মিলিত মুনাজাত না করে এই বিষয়টা তাদের এখন স্পষ্ট হয়ে ওঠেনি তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি এখানে সালাতের পর পঠিতব্য দোয়াগুলো নিজেরা নিয়ে যান এবং নিজেরা বাসায় টাঙিয়ে রাখেন দেখবেন যে একসময় আপনার ছোট্ট ছোট্ট সোনামণি তারাই দেখবেন সালাতের পরে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবে আবার দেখা যাবে মসজিদে যদি টাঙিয়ে দিয়ে রাখেন দেখা যাবে মসজিদে টাঙানোর মাধ্যমে অনেক মুসল্লি এই যে সম্মিলিত মুনাজাত বাদ দিয়ে যে এতগুলো দোয়া পড়তে হয় এটা কিন্তু তার একটা সচেতনতা তাদের মধ্যে তৈরি হবে তো আমি বলবো যে সালাতের পরে পঠিতব্য যে দেওয়ালপত্রটা আছে এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন দুই নম্বর বলবো সালাতের মধ্যে যে সমস্ত দোয়া আছে এই দোয়াগুলো কি কি এই দোয়াগুলোর জন্য কিন্তু আমাদের একটা দেওয়ালপত্র আছে এরপরে দৈনন্দিন পঠিতব্য দোয়া দৈনন্দিন কি কি দোয়া পড়তে হয় এই দোয়াগুলো পড়ার জন্য আমাদের কাছে কিন্তু দৈনন্দিন পঠিতব্য দোয়া একটা দেওয়ালপত্র আছে এটা আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন বাসায় তিন নম্বর বলবো চার নম্বর বলবো যে জীবনের সফরসূচি আমরা এই যে মায়ের পেটে ছিলাম তার আগে ছিলাম রুহের জগতে এই রুহের জগৎ থেকে যে মায়ের পেটে আসলাম মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম এরপরে আবার আমাদের পরকালে যাওয়ার জন্য যে স্তরগুলো আছে এই স্তরগুলো যখন মানুষের যখন ঘরের মধ্যে টাঙানো থাকবে তখন কি তার মধ্যে সবসময় একটা মৃত্যুভীতি কাজ করবে না এই মৃত্যুভীতিটাই দেখা যাবে যে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে সবসময় তো এই জন্য আপনারা এই জীবনের সফরসূচি এটাও আপনারা সংগ্রহ করতে পারেন তিন পাঁচ নম্বর বলবো যে মৃত্যুকে স্মরণ করুন এটা আরো একটু মৃত্যুকে স্মরণ করার জন্যই কি যে আয়াতগুলো পড়লে মৃত্যুর কথা স্মরণ হয় সেইটার আলোকে আমাদের একটা ক্যালেন্ডার আছে এবং চরমপন্থী এবং আহলে হাদিসদের মধ্যে যে একটা পার্থক্য আছে এই পার্থক্য স্বরূপ হিসেবে বিশেষ করে মসজিদগুলোতে যদি আপনারা টাঙিয়ে রাখতে পারেন চরমপন্থী এবং আহলে হাদিসদের মধ্যে যে পার্থক্য তাহলে দেখা যাবে যে এই বইটার এই দেওয়ালপত্রের মাধ্যমে অনেকে কিন্তু এই পার্থক্যগুলো বুঝতে পারবে এবং আমরা যারা আহলে হাদিস আমরাও কিন্তু এটা স্পষ্ট হবো যে আসলে পার্থক্যগুলো মূলত এই এছাড়াও স্থায়ী ক্যালেন্ডার আমাদের প্রত্যেকটা আমরা বিভিন্ন জেলার মানুষ এখানে আমরা আসছি আমি বলবো যে বিশেষ করে যে যে জেলার ক্যালেন্ডার সালাতের স্থায়ী যে সময়সূচি এই সময়সূচিগুলো যদি আমাদের ঘরের মধ্যে না থাকে তাহলে কোন সময় কোন অক্ত হয় এটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু ফেসবুকে গুগলে সার্চ করতে হয় কিন্তু আমরা যদি এটা ঘরের মধ্যে টাঙিয়ে রাখি দেখা যাবে যে এটার মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারবো কাজে আমি আপনাদেরকে যে বইগুলোর কথা বললাম এগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আর একটা বিষয় যেটা বলবো আমাদের মোহতারাম আমরি জামাত বহু আগে যেটা চিন্তা করছিলেন তিনি চিন্তা করছিলেন যেহেতু কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের যার সালাত ঠিক হবে তার বাকি সমস্ত আমল ঠিক হবে যার সালাত ঠিক হবে না তার বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্যই তিনি প্রথমত মূলত আজকে এই মুসলিম উম্মাকে বিশেষ করে আহলে হাদিস সমাজকে এই বাংলাদেশের শুধু নয় সারা বিশ্ববাসীর কাছে যেন এই সালাত রসুল বইটা যেন পৌঁছিয়ে দেওয়া যায় এই জন্য তিনি শুধু বাংলায় লিখেননি তিনি এটা কিন্তু ইংরেজিতেও অনুবাদ করছেন তাই আমি বলবো যে এই যে সালাত রসুল বইটা যেহেতু আমাদের সকলের জন্য এটা জানা জরুরি
এই বইটা যেমন আপনারা নিজেরা পড়বেন, নিজেরা পড়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কয়জনের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এটা কিন্তু আমাদের জন্য মেসেজ। দুই নম্বর বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যার আদর্শ ব্যতীত আমাদের এই জীবন গঠনটা কখনোই আদর্শিক জীবন হবে না, কখনো একটা আদর্শিক সমাজ আমরা গঠন করতে পারবো না। সেই রাসূলের জীবনী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখেন যে আজকে বাংলাদেশে বহু উলামায়ে কেরাম আছেন কিন্তু সবার কাছ থেকে কিন্তু আল্লাহ সব জিনিস কবুল করে নেন না। আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম আমিরে জামাতের কাছ থেকে এই সিরাতুর রাসূল রাসূল সাল্লামের বিশুদ্ধ জীবনীটা তুলে ধরা এইটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত মহতারাম আমিরে জামাতের সিরাতুর রাসূল এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই বইটার মাধ্যমে আমি যেটা বলবো যে এই বইটাতে একটা বিশেষ অংশ আছে যেটা আমার কাছে সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব বহন করে, সেটা হলো যে এখানে একটা অংশ আছে যে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা জানি যেগুলো প্রসিদ্ধ কিন্তু সেগুলো আদৌ সেগুলো বিশুদ্ধ নয়, এটা কিন্তু আমাদের মহতারাম আমিরে জামাত চ্যাপ্টার করে সেই চ্যাপ্টারের মাধ্যমে যেগুলো বিশুদ্ধ নয় সেগুলো কিন্তু সেখানে তিনি প্রমাণ করে দিয়েছেন। তাই আমি বলবো যে ঘটনাগুলো আমরা মিথ্যা জানি অথচ একটা হাদিস আপনাদেরকে বলে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাম্মাদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলে তাহলে সেই ব্যক্তি তার নিজের স্থান যেন জাহান্নামে করে নিল। তাহলে আজকে আপনি আমি যদি এই সিরাতের এই এই গ্রন্থটা পড়ে এই বিশুদ্ধ যে বিষয়গুলো আছে যদিও প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় সেগুলো জেনে ফেললাম এবং প্রসিদ্ধ বিষয়গুলো জানলাম তখন দেখা যাবে এই সিরাতুর রাসূলটা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। কাজে আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তিন নম্বর বলবো যে আপনারা জানেন যে প্রতিদিন প্রত্যেকটা সময় আপনাদের সাথে আমাদের এরকম আয়োজন করে আপনাদেরকে সমসাময়িক বিষয় বলা সম্ভব নয়। এই জন্যই আমাদের মহতারাম আমিরে জামাত তিনি এই উপলব্ধি করার কারণ ছিল এটাই যে যেন প্রত্যেকটা মাসের সমসাময়িক কন্টেম্পোরারি যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ক্ষেত্রে যেন আমরা যেন সচেতন হতে পারি, যে সমসাময়িক ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলোতে যেন আমরা কি ধারণা রাখবো, এই ধারণার ক্ষেত্রে আমরা যেন একটা পত্রিকা পড়ি, নিয়মিত মাসিক একটা পত্রিকা পড়ি। এই পত্রিকা তিনি নিয়মিত লিখে যাচ্ছেন সম্পাদকীয় এবং অন্যান্য যারা লেখক আছেন তারা অন্যান্য প্রবন্ধগুলো লিখছেন। এগুলোর মাধ্যমে কি চাচ্ছি আমরা? আসলে আমরা চাচ্ছি সমসাময়িক যে কোনো ফেতনায় আপনি যেন বিভ্রান্ত না হন, কারণ এক বছর পরে এরকম স্টেজে আসবেন আর তখন আপনি সঠিকটা শিখবেন, এর মধ্যে তো আপনার মধ্যে পদস্খলন হয়ে যেতে পারে। এই জন্যই আমাদের মহতারাম আমিরে জামাত তিনি চাচ্ছেন যে প্রতি মাসের যে সমসাময়িক বিষয়গুলো আছে এই বিষয়গুলো এই মাসিক আর তারিখের পত্রিকার মাধ্যমে জিস্ট আকারে আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আজকে আমরা যারা সাংগঠনিক ব্যক্তিত্ব এবং আমরা যারা আজকে সংগঠনকে ভালোবাসি আমরা নিজেরা কয়জন পড়ি, এটা যে নিজেরা পড়বো ঘরে রাখবো এবং এটার যে একটা বিশেষ গুরুত্ব, চল্লিশটা প্রশ্ন থাকে এখানে, এই চল্লিশটা যে সমসাময়িক প্রশ্ন যে প্রতি মাসে পড়বে সে তো নিজেই ঘরে এক ধরনের মুফতি হয়ে যাবে, তাই না? তো আমি বলবো যে আপনারা এই পত্রিকাটা সবাই সংগ্রহ করবেন, যারা এখনো পড়েন না তারা দয়া করে ওই ফেসবুকে বা ওই আমাদের ইয়েতে পড়ার চিন্তা যেটা যে অ্যাপসের মাধ্যমে এটা দয়া করে বাদ দেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ঘরের মধ্যে রাখেন, আপনার ঘরে একটা আত্মীয় আসতে পারে সে আত্মীয়টা পড়ে দেখা যাবে তার আকীদা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি আপনি ভাবতেও পারবেন না যে এটা কত বুলেটের মতো কাজ করবে। এই ইসলামিক প্রত্যেকটা বই আমি মনে করি যে দাওয়াত ও জিহাদের ক্ষেত্রে প্রত্যেকটা একটা করে সাইন অফ দাওয়াত ও জিহাদ আমি বলবো। তাই আপনারা এই পত্রিকাটা আপনারা সংগ্রহ করে বাসায় তো নিজেরা অবশ্যই পড়বেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে আত্মীয় স্বজনদেরকে পড়ার সুযোগ করে দেবেন। চার নম্বর যেটা বলবো, আজকে আমাদের মহতারাম আমিরে জামাত আজ থেকে বহু আগেই তিনি উপলব্ধি করছিলেন যারই ফলশ্রুতিতে আজকে আহলে হাদিসদের পরিচয় নিয়ে যে নানান মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এই অপবাদের বিপরীতে আপনার আমার কি এই বিষয়ে একটু চিন্তা আসছে যে আজকে আমাদের মহতারাম আমিরে জামাত কতদিন আগে তিনি যে ডক্টরেট থিসিসটা করলেন সেই থিসিসটা কি ছিল মূলত? সেই থিসিসটাই ছিল যে আহলে হাদিসদের যে পরিচয়, আহলে হাদিসদের উৎপত্তি এবং ক্রমবিকাশটা, এই ক্রমবিকাশটা তিনি দালিলিকভাবে প্রমাণ করলেন। অথচ সেই যে থিসিস বইটা, এই বইটা আমরা আমাদের ঘরে শোভা পাচ্ছে কিনা আমার এটা নিয়ে সন্দেহ, কারণ আমি তো বই যেহেতু আমাদের হাতে আলহামদুলিল্লাহ ছাপানো হয় তো আমি তো দেখি যে এই বইটা আপনারা যেভাবে সংগ্রহ করছেন এভাবে আমার মনে হয় এটা পর্যাপ্ত হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো যদি আপনি প্রকৃত অর্থে নিজেকে যদি আহলে হাদিস দাবি করেন, যদি মনে করেন আপনি যে আহলে হাদিসের একজন 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 দায়িত্বশীল আপনি একজন সমর্থক, আমি বলবো আপনাকে অবশ্যই এই যে থিসিস যে বইটা আহলে হাদিস আন্দোলনের উৎপত্তি ও ক্রমবিকাশ এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই বইটা অন্তত ঘরের মধ্যে অবশ্যই রাখবেন এবং এই বইয়ের যে চেতনালব্ধ যে জিহাদ ইতিহাসটা এই ইতিহাসটা আমাদের পড়া জরুরি। এমারত এবং বায়াতের বিষয়ে মহতারাম আমিরে জামাত উদ্বোধনী বক্তব্য যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু তিনি যে যোগ্য উত্তরসূরি
তার একটা বাস্তব প্রমাণ বহন করে এই আমাদের এই আহলে হাদিস আন্দোলনের উপরে যে থিসিসটা সেটা তিনি কিন্তু ওই দিকে ইঙ্গিত করলেন যে আসলে আমাদের পূর্ব উত্তরশীলেরা আজকে ব্রিটিশ খেদা আন্দোলন বলেন পরবর্তীতে যে আন্দোলনগুলো আসছিল হিন্দুদের যে প্রথা বা অন্যান্য যে আমাদের প্রতি যে নির্যাতন করা হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে তার বিপরীতে তিনি কিন্তু এই বইটার মাধ্যমে কিন্তু এই প্রমাণগুলো করে দিয়েছেন যে আমরা যেন বুঝতে পারি যে ইমারত এবং বায়াতের মূল গুরুত্বটা কি কাজে আমি আপনাদেরকে অনুরোধ রাখব যে এই যে থিসিস বইটা এটা ঘরের মধ্যে রাখবেন এর একটা অংশ আপনাদেরকে বলি যে এই থিসিসের মধ্যে আমাদের মহতারাম আমিরজাদ বলছেন যে দ্য ইনস্পিরেশন অফ আহলে হাদিস মুভমেন্ট হলেন শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী এই শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তিনি বলছেন দ্য ইনস্পিরেশন অফ দ্য আহলে হাদিস মুভমেন্ট আইলেদিস মুভমেন্ট অথবা আইলেদিস আন্দোলনের যে অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব তিনি হচ্ছেন শাউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী তার যে লিখনি ছিল তার যে চেতনালব্ধ লিখনি ছিল সেই লিখনির মাধ্যমে দুইজন জিহাদি বীর সেনা তারা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল এই যে লিখনির মাধ্যমে যে বীর সেনানি তৈরি হয় এই ইতিহাসগুলো জানার জন্য আমি অনুরোধ করব যে আপনারা এই থিসিস বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন সেই দুইজন সেনা কিন্তু আজকে আমরা উপলব্ধি করছি যে ওইরকম নেতা আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ বেরলভীর মতো নেতা তুমি আমাদেরকে গড়িয়ে দাও ওইরকম নেতা যদি ঘরে ঘরে গড়ে ওঠে ইনশাআল্লাহ এই বাংলাদেশের জমিন থেকে শিরিক বেদাত এবং কুসংস্কার এর যত জঞ্জাল আছে ইনশাআল্লাহ সমস্ত কিছুকে নির্মূল করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর হলো যে আমি যে অনুরোধ করবো আপনাদেরকে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন এই বিষয়টা খেয়াল করেন আজকে আমরা খেলাফত খেলাফত নিয়ে চিল্লাচিল্লি করছি কিন্তু ইসলামী খেলাফতের রূপরেখাটা কি হবে এটা কে দিবে শুধু কি মদিনা থেকে পড়াশোনা করে আসলেই হবে নাকি বাংলাদেশ থেকে একটা ডক্টরেট ডিগ্রি করলেই হবে নাকি এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করার জন্য আমাদেরকে একটা বই লিখে উপহার দিতে হবে যে হ্যাঁ এটাই হচ্ছে মাধ্যম যেই মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম করা যেতে পারে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা যেতে পারে তাই আমি অনুরোধ রাখবো যে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন গুরুত্বপূর্ণ এই দালিলিক বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এরপরে বলবো তাফসিরুল কোরআন আপনারা জানেন আমাদের মোহতারাম আমিরে জামাত আজকে যে তাফসিরের নাম করে যে তাবিল করা হয় যে ধারণা ভিত্তিতে যে তাফসিরগুলো করা হচ্ছে এই তাফসিরের বিপরীতে মোহতারাম আমিরে জামাত 26 থেকে 30 পারা পর্যন্ত পাঁচটা পারার পরিপূর্ণ তাফসির আলহামদুলিল্লাহ আমাদের বুক স্টলে আছে যদি আপনারা আমাদের বুক স্টলে যান আপনারা এই তাফসিরটা সংগ্রহ করতে পারবেন আমি বলবো মোহতারাম আমিরে জামাতের একটা অন্যতম যেমন সালাত রসুল সাল্লাল্লাহু আলাইহি যেমন মানুষের হৃদয়ে পৌঁছে গেছে আপনাদের এবার দায়িত্ব যে এই দায়িত্ব কাঁধে নিয়ে আপনারা ঠিক সালাত রসুলের চাইতেও অনেক বেশি করে এবার আমি বলবো যে তরজমানুল কোরআন যেটা নতুন এইবার বের হয়েছে হয়তো আমরা সবাইকে আপনাদেরকে আমাদের স্টক খুবই লিমিটেড হয়তো সবার কাছে পৌঁছে দিতে পারবো না তবে ইনশাআল্লাহ রমাদান মাসের মধ্যে আমরা আরো বেশি ছাপাবো তখন আপনারা ব্যাপকভাবে এই বইটা প্রচার করার সুযোগ পাবেন আমি বলবো অল্প যে সংখ্যাটা আছে আপনারা আপনাদের ঘরে তো অবশ্যই প্রত্যেকটা বাসায় একটা করে রাখবেন পাশাপাশি অফিসে মসজিদে একটা করে রাখবেন কারণ আপনারা জানেন যে আজকে অনেকেই অনুবাদ করছে কিন্তু অনুবাদের মধ্যেও যে মানে বিশেষ করে যে সমস্যাটা করছে এই সমস্যাটা সমাধানের জন্য মোহতারাম আমিরে জামাতের যে তরজমানুল কোরআন এই বইটা আপনারা সদ্য প্রকাশিত এই ইস্তেমাতেই গতকালকেই প্রথম এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টলে কিন্তু ছিল তো কাজে আমি বলবো এই বইটা আপনারা ব্যাপকভাবে প্রচার করার জন্য নিজেরা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমাদের বুক স্টলে যোগাযোগ করবেন এবং আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের মোহতারাম আমিরে জামাতের যে বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উনি যে এবার নতুন একটা বই লিখছে যে তারুণ্যের আত্মপাঠ ও সমাজ চিন্তা এইটা মূলত আপনাকে কি করবে আপনার যে দুনিয়া বিমুখতা এই যে দুনিয়ার প্রতি যে আমাদের লোভ আমাদের দুনিয়ার প্রতি যে এত ভালোবাসা এই ভালোবাসার বিপরীতে আমাদের যে আখিরাতমুখী চেতনা থাকা দরকার এই চেতনাটা তৈরি করার জন্যই এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তরুণদের জন্য তো অবশ্যই জরুরি তাই আমি বলবো যে প্রত্যেকটা তরুণ অন্তত এই বইটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আগে আসবেন ওই যে কাম ফার্স্ট সার্ভ ফার্স্ট ওই কথা আছে না যে আগে আসবে সে আগে সেবা পাবে তো আমি বলবো যে আগে যারা আসবেন আগে এই সেবাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার আমি আপনাদেরকে দুটো বইয়ের বিষয়ে বলবো যেটা আমি বলবো যে আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই কম বেশ আমাদের পরিবারের মধ্যে কেউ আমরা নিজেরা কেউ আমরা কিন্তু অনেক সময় হজে যাই বা উমরাতে যাই এই যে হজ ও উমরার একটা ছোট্ট পকেট গাইড এটা যদি আমাদের পকেটে থাকে তাহলে কিন্তু আমাদের বিশুদ্ধভাবে হজ করার যে পদ্ধতিটা এটা কিন্তু আমরা ওই সংক্ষেপে পকেট থেকে বের করে করে দেখে নিতে পারবো সব বই তো নিয়ে যাওয়া সম্ভব না একটা পকেট হজ ও উমরার যে বই এই বইটা আপনারা আমাদের বুক স্টল থেকে সংগ্রহ করবেন এবং সেটা আরেকটা যেটা বলবো আরেকটা যেটা বই যেটা আমরা প্রয়োজন মনে করছি আজকে আমাদের বিশেষ করে এই মানে তারাহুরার এই জীবনে আমাদের একটা বিষয় খুবই ঘটছে সেটা কি যে আমরা যখনই কোনো একটা যানবাহনের মধ্যে যানজটের মধ্যে পড়ে যাচ্ছি
আমরা এতটা অস্থির হয়ে যাই এতটা মেজাজ গরম হয়ে যায় তখন কি করব কি না করব কোনো ভেবে পায় না কিন্তু আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই যে আজকে আমাদের মা বোনদের যারা ঘরে থাকে আমরা যারা বাইরে থাকি যানজটের মধ্যে থাকি আমাদের জন্য একটা ছোট আপনাদের জন্য উপহার যেটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক একটা উপহারের মতো সেটা কি যে আপনারা নিজেরা এটা পড়তে পারবেন অন্যকে উপহার দিতে পারবেন সেই উপহারমূলক সেই বইটা সেটা হচ্ছে মাসতুন দোয়া ও জিকির এই যে পকেটের মধ্যে একটা জিকির বই যদি থাকে সেই বইটার মাধ্যমে আপনি যানজটের মধ্যে আছেন আপনার তো কোনো অস্থিরতার কারণ নাই আপনি অনেক দোয়াই তো জানি না আমরা দেখা গেল ওখানে বের করলেন বের করে একটা দোয়া আপনি পড়লেন এই দোয়াটা যখন বারবার আপনি পড়বেন দোয়াটা মুখস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে দেখা যাবে যে আপনি পরিপূর্ণভাবে সমস্ত দোয়াগুলোই দেখা যাবে একসময় আপনার মুখস্থ হয়ে যাবে তাই আমি অনুরোধ করব যে সবাই এই ছোট্ট পকেট জিকির যে দোয়ার বইটা আছে এই দোয়ার বইটা আমাদের এখান থেকে সংগ্রহ করবেন তাই আমি পরিশেষে আপনাদেরকে বলবো আরেকটা বিষয় আমাদের মুহতারাম আমিরে জামাতের অনেকে আছেন যারা সব বইগুলো একসাথে নিতে চান কিন্তু নেওয়ার অনেক সময় পরিবেশ থাকে না এতগুলো বই খুঁজবো কি করে তাই আপনাদের উদ্দেশ্যে এবার আমরা প্রথম যে মুহতারাম আমিরে জামাতের সবগুলো বই একত্রে বিশেষ করে সদ্য প্রকাশিত বইটা ছাড়া বাকি সবগুলো বই একসাথে আমরা একটা প্যাকেজ আকারে আপনাদেরকে দিচ্ছি যে প্যাকেজটার মাধ্যমে মূলত দাম আসছে 4,800 টাকা কিন্তু এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি শুধু ইস্তেমা উপলক্ষে 4,000 টাকায় আপনারা মুহতারাম আমিরে জামাতের সব বইগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এটা যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে মুহতারাম আমিরে জামাতের সবগুলো বই তো গুরুত্বপূর্ণ কারণ তিনি তো বইগুলো আসলে লিখছিলেন সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা সংস্কারের জন্য অর্থনৈতিক সংস্কারের জন্য নেতৃত্ব সংস্কারের জন্য এই বইগুলো সংগ্রহ রাখার জন্য আপনারা আমাদের বুকস্টল থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের আরেকটা যেটা সার সেটা হচ্ছে যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বই যে বইগুলো আমরা মনে করছি আরো বেশি ঘরে ঘরে পৌঁছানো দরকার এজন্য আমরা 50% সারে এই বইগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এজন্য আপনারা আমাদের বুকস্টলে যে জিজ্ঞেস করবেন যে 50% সারের যে বইগুলো আছে গুরুত্বপূর্ণ সেই বইগুলো কি কি তাহলে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি 50% সারে আমি শেষে আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আসুন আমরা এখন যে সময় অবস্থান করছি এখন আমি আপনাদেরকে শুধু এটাই বলবো যে আমাদের এখন যেই সময় চলছে যে আগের যুগে বিশেষ করে আমাদের এই ইসলামের ইতিহাসটা এমন যে ওই বদর যুদ্ধের কথাই বলেন প্রত্যেকটা যুদ্ধের কথাই বলেন সব যুদ্ধেই মুসলমানদের কিন্তু টেকনোলজিক্যাল পাওয়ার এবং মিলিটারি পাওয়ার অর্থাৎ সামরিক বাহিনী এবং প্রযুক্তিগত যে শক্তি এটা সবসময় কম ছিল কিন্তু মুসলমানদের মধ্যে সবচেয়ে স্ট্রং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ঈমান মুসলমানদের ঈমান ছিল সবসময় শক্তিশালী এই ঈমানের কারণেই কিন্তু মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছিল তাই আমি আপনাদেরকে বলবো ঈমানকে তাজা রাখার জন্য এই ঈমানকে জাগ্রত করার জন্য অন্য কোন ধর্মের কাছে এই বিশুদ্ধ সোর্স নাই কিন্তু আলহামদুলিল্লাহ এই মুসলমানদের কাছেই এই বিশুদ্ধ সোর্সের দুটো উৎস আছে যেই দুটো উৎসর প্রথমটা হচ্ছে পবিত্র কোরআন আর দুই নম্বর হচ্ছে সহি হাদিস যেই পবিত্র কোরআন আর সহি হাদিস নিয়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যেকটা বই লেখা হয় তা আমি বলবো অন্যান্য সকল বই যেগুলোর নাম আমি বলতে পারলাম না এই বইগুলোও খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকে তালাকের ফতোয়া এত আসে যে বিশেষ করে মাঝাবিরা সারা জীবন তারা মাঝাবি থাকে কিন্তু যখন তালাকের ফতোয়া আসে তখন কিন্তু তারা আহলে হাদিস হয়ে যায় তখন কিন্তু তারা আমাদের মুহতারাম আমিরে জামাতের এই বইটার আলোকে ফতোয়া খোঁজার চেষ্টা করে যদিও আমরা বলবো যে সেটাও তো একটা সংস্কার তো আমরা বলবো যে এই যে তালাক ও তাহলিল যে বইটা এটাও খুব গুরুত্বপূর্ণ অন্যান্য সকল বইগুলোই গুরুত্বপূর্ণ যে বইগুলোর নাম নিতে পারলাম না আপনারা সেই বইগুলো আলহামদুলিল্লাহ আমাদের স্টলে আছে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমি পরিশেষে আপনাদেরকে তিনটা উক্তি শোনাবো একটা উক্তি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন জীবনে তিনটি জিনিসের প্রয়োজন প্রথম নাম্বার বই দুই নাম্বার বই তিন নাম্বারও বই তিনি বলছেন তার মতো একজন ভাষাবিদ তিনি বলছেন যে জীবনে তিনটি জিনিসের প্রয়োজন এক নাম্বার বই দুই নাম্বার বই তিন নাম্বারও বই এরপরে আমি একজন ব্যক্তির একটা কথা কোট করব আলবার্ট হার্বার্ট তিনি বলছেন দিস উইল নেভার উইল বি এ সিভিলাইজড কান্ট্রি আনটিল উই স্পেন্ড মোর মানি ফর বুকস দ্যান উই ডু ফর চিংগ্রাম তিনি বলছেন যে একটা সভ্য জাতি হওয়ার জন্য প্রমাণ করে এটা প্রমাণ করে যে তারা তাদের অর্থের ব্যয়টা বেশি করবে কিসের ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে বইয়ের জন্য চুইংগ্রাম কেনার জন্য নয় চকলেট কেনার জন্য নয় এটা একটা সভ্য জাতির প্রমাণ হওয়ার জন্য প্রমাণ করে এটা যে আমরা চকলেট চুইংগ্রাম কেনা বাদ দিয়ে আমরা যেন বই পড়ি এটা হচ্ছে সভ্য জাতির একটা প্রমাণ তিনি বলছেন এবং শেষ করবো এটা দিয়ে যে আসুন বই মূলত বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে আমাদের আত্মীয় স্বজন আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে আমরা কি করি আমরা মূলত তাদেরকে মানসিক উন্নয়নের রাস্তা করে দেই তারা যেন মানসিকভাবে আরো উন্নত হতে পারে এই রাস্তাটা আমরা দেখিয়ে দিই তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে যে বিষয়গুলো বললাম
এর বিষয়গুলো আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং শেষ করছি এই কথা দিয়ে যে আপনারা জানেন শিক্ষা সংস্কারের যে অংশ শিক্ষা সংস্কারের অংশ হিসেবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা যে শিক্ষা বোর্ডের মাধ্যমে যে বইগুলো আপনাদের সামনে দিচ্ছি এই বইগুলোতে কি শিক্ষানো কি শেখানো হচ্ছে দেখেন আজকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে প্রথম শ্রেণীর বাংলা বই এই প্রথম শ্রেণীর বাংলা বইয়ে শেখানো হচ্ছে যে আমাদের প্রথম যে কবিতাটা শেখানো হচ্ছে যে আমাদের ওই আগে যেটা পড়ছিলাম যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ অথচ শিক্ষার মূল বিষয় ছিল যে সে রবের সাথে তার পরিচয় করবে কিন্তু আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ে শেখানো হচ্ছে তার বউয়ের সন্ধান দেওয়া হচ্ছে তাই আমাদের মোহতারাম আমির জামাত মাদ্রাসার পাঠ্যবইয়ের অন্তরালে যারা মাদ্রাসার দায়িত্বশীল দয়া করে এই বইটা সংগ্রহ করে রাখবেন নিজেদের কাছে এবং আমাদের এই শিক্ষা সংস্কারের সংস্কার হিসেবে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে বইগুলো এই বইগুলো প্রত্যেকেই প্রত্যেকের বাসায় ছোট ছোট বাচ্চা আছে না ওয়ানে পড়ে টুতে পড়ে আপনারা দয়া করে ওয়ান টুর এই বইগুলো নিয়ে যাবেন কারণ আমরা আগে ছোটবেলায় শিখছি শরীয়তে অজগর অজগরটি আসছে তেরে শরীয়তে আম আমটি আমি খাবো পেরে এই সমস্ত পড়াশোনা শিখে আমরা কি শিখছি সেখানে আমরা পরিবর্তন আনছি আমরা এখন বলছি শরীয়তে অসুখ অসুখ হলে ওষুধ খাই শরীয়তে আল্লাহ আল্লাহর কাছে মুক্তি চাই আমরা তো এখানে তাকে প্র্যাকটিক্যালি ওয়াইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এইটার একটা প্র্যাকটিক্যাল শেখানো তাকে ছোট্টবেলায় তার যৌবন বয়স হয়নি কিন্তু তাকে শেখানোর জন্য আমরা প্র্যাকটিক্যালি দিয়ে দিচ্ছি এবং আমরা শিখাচ্ছি কতে আগে কি শিখছি সেটা কিন্তু আমরা জানি কিন্তু এখন আমরা পরিবর্তন আছি যে কতে কোরআন কোরআন পড়ো দিনে রাতে খতে খাবার খাবার খাও ডান হাতে পরিবর্তন আসবে না ইনশাল্লাহ কারণ আপনি যদি বাম হাতে খান আপনার সন্তানই তো আপনাকে স্মরণ করায় দিবে যে তুমি বাম হাতে খাচ্ছ কেন আব্বু খাবার তো ডান হাতে খেতে হয় এটা কি আপনার ভালো লাগার কারণ হবে না তাই আমি বলবো ওয়ান টু থ্রি ফোর এবং শিশু এই বইগুলো কিন্তু আমাদের স্টলে আছে আপনারা সংগ্রহ করে আপনার বাচ্চা যদি একেবারে শিশু হয় তো তাকে সে বড় হলে তো তাকে পড়াতে হবে এই শিশু শ্রেণীর পাঁচটা বই আমাদের আছে আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন এই শিক্ষা সংস্কারের জন্য আমাদের মোহতারাম আমির জামাতের যে প্রথম অগ্রাধিকার প্রাপ্ত যে সমাজ সংস্কারের জন্য শিক্ষা সংস্কারের অগ্রাধিকার এই অগ্রাধিকার দেওয়ার জন্য আমি বলবো যে আপনারা এই বইগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন আপনাদেরকে পরিশেষে আমি এটাই বলবো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এটাই অনুরোধ করব যে চুইংগাম চকলেটের জন্য ব্যয় না করে ওই পিয়াজি আর ওই জিলাপি খাওয়ার জন্য টাকা ব্যয় না করে দয়া করে আমি বলবো যে আপনারা প্রত্যেকেই যাওয়ার সময় অন্তত হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের যে এই যে প্রচার প্রচারণার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার একটা সাক্ষী স্বরূপ একটা বই হলেও অন্তত নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দাবি রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম